নির্বাচনী আইন সংশোধনের প্রস্তাব সাড়া না দেওয়ায় আইন মন্ত্রণালয়ের তৃতীয় দফায় চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আরপিও সংশোধনের তাগিদ দিয়ে এরপর আর কোনো চিঠি দেওয়া হবে না। রোববার নির্বাচন কমিশন ভবনে তিনি একথা জানিয়েছেন। হ্যাঁ, যেহেতু সময় বেঁধে দিয়েছি, আমাদের প্রত্যাশা যে ওই সময়ের মধ্যে তার একটা রেসপন্স নিশ্চয়ই করবেন। আর দেরি হয়েছে, সরকারের বিভিন্ন ব্যস্ততা থাকে, আমরা বিশ্বাস করি ব্যস্ততার কারণে হয়তো সময় করে উঠতে পারেন নাই। এখন একটা যেহেতু সময় দিয়েছে, আমরাও তো অনন্তকাল ধরে একটা ম্যাটার পার্সু করতে পারবো না, এই জন্য আমরা বিষয়টা শেষ করে দিতে চাই। ঠিক আছে, যদি আর কোনো রেসপন্স না হয় তাহলে আমরা অন্য কাজে আমরা কনসেন্ট্রেট করব। এই বিষয়টা নিয়ে হয়তো আর আমাদেরকে পার্সু করতে হবে না বা পার্সু করবো না।